হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশ লাইভ। আজকে আমি আপনাদের বাংলাদেশ লাইভে দেখাবো কিভাবে ঘরে খুব সহজে আমরা ক্যারামেল পুডিং তৈরি করতে পারি। তো অনেকের কমপ্লেইন থাকে ক্যারামেল পুডিংটা ঠিকভাবে জমাট বাঁধে না, তো এগুলোই আমি ছোট ছোট টিপসের মাধ্যমে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন কিভাবে আমরা ক্যারামেল পুডিং তৈরি করতে পারি। ক্যারামেল পুডিং তৈরি করতে আমি এখানে চারটি ডিম নিয়েছি। ডিম চারটি কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। ডিমগুলোকে ভালো করে বিট করে নিতে হবে। অবশ্যই খেয়াল করবেন ডিমগুলো যেন ঠান্ডা না হয়। যদি ফ্রিজে থেকে থাকে আধা ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। বিট করা হয়ে গিয়েছে। মিষ্টিটা যদি কেউ হালকা খেতে চান তো হালকা দিবেন। আমি এখানে 4 টেবিল চামচ মতো চিনি দিলাম। আমি এটাতে পাউডার দুধ দেবো 2 টেবিল চামচ মতো দিয়ে এটাকে আবার ভালো করে মেশাতে হবে, যেন চিনিগুলো আর পাউডার দুধগুলো ডিমের সঙ্গে পুরোপুরি মিশে যায়। ভিউয়ার্স, যখন এগুলো মিশে গিয়েছে চিনি আর পাউডার দুধটা, তখন আমি এতে আগে থেকে জাল করে রাখা 1 কাপ লিকুইড দুধ এটাতে আমি অ্যাড করে দিচ্ছি। এটা জাল করে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। তারপরে এটাতে আমি দিয়ে দিব 2 টুকরো এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে এটার সেন্টটা সুন্দর আসবে। ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চিনিগুলো গলে গিয়েছে এবং সম্পূর্ণ মিশ্রণটা সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আমি ক্যারামেল তৈরি করব, তো চলুন ক্যারামেলটা তৈরি করে ফেলি। ভিউয়ার্স, ক্যারামেল তৈরি করতে এখানে আমি পুডিং সেট করার জন্য যে বাটিটি নিয়েছি এখানে আমি অল্প একটু পানি দিয়েছি এবং এখানে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। এবার এটাকে চুলাতে জাল করে আমাকে ক্যারামেল তৈরি করতে হবে। পানি আর চিনিটাকে চুলাতে বসিয়ে দিয়েছি, চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন খুব কম জালে এটা আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হবে। কিন্তু ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। আমি যেহেতু একটু ডিপ কালার করতে চেয়েছি সে কারণে ক্যারামেলটা একটু ডিপ করে নিয়েছি। এটাকে এখন আমি পানিতে দিয়ে দিব, কারণ এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করলেই ক্যারামেলটা সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে ঠান্ডা করার পরেই কিন্তু পুডিংয়ের মিশ্রণটা, ডিম দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটাকে দিতে হবে, না হলে ক্যারামেলটা ভালোভাবে সেট হবে না। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখন আমি এই মিশ্রণটা এতে দিয়ে দিব এবং একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে দিতে হবে। এর ভেতরে সর বা এলাচ ছিল সেগুলো যেন ভেতরে না যায় পুডিংটাতে, সে কারণে ছেঁকে দিতে হবে। এগুলোকে এখন আমি ফেলে দিচ্ছি। এবার ঢাকনাটা আটকিয়ে এটাকে চুলোতে তৈরি করতে দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি তো আগেই দেখিয়েছি যে আমি ডিম আর দুধের পুডিংয়ের যে মিশ্রণটা ওটা রেডি করে ফেলেছি আর হাঁড়িতে পানি দিয়ে রেখেছিলাম। পানিটাও গরম হয়ে গিয়েছে। জাস্ট এটা যখন আমরা বাটিতে সেট করব তখন এখানে টেবিল চামচের 1 টেবিল চামচ ঘি মিক্সড করে দিব কোকর দিয়ে। এভাবে দিয়ে দিলেই চলবে, আর কিছু করতে হবে না। ঘিটা দেওয়ার ফলে পুডিংটা যখন আমরা উঠাবো এই বাটিতে অনেকে লেগে যায়, এটা হবে না, সুন্দর করে উঠে আসবে। অনেকেই আপনারা কমপ্লেন করেন যে পুডিংটা ওঠানোর সময় কেন লেগে যায়, তো এই ঘিটা দিয়ে দিবেন আপনাদের যাদের এই প্রবলেমটা হয়, তাহলে পুডিংটা ওঠানোর সময় কোনো সমস্যাই হবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি এই হাঁড়িতে। আমি আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এর ভেতরে আমি এই পুডিংয়ের বাটিটি বসিয়ে দিলাম। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আর কিছুই করতে হবে না, জাস্ট 20 মিনিট ওয়েট করতে হবে এবং চুলাটা মিডিয়াম দিতে হবে। তারপরে অফ করে রুম টেম্পারেচারে আসতে হবে, তারপরে আমরা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করব। ভিউয়ার্স, আমি যে পুডিংটা রেডি করতে দিয়েছিলাম 20 মিনিট পরে কিন্তু আমি এই চুলাটা অফ করে রেখেছিলাম এবং এখন দেখাচ্ছি পুডিংটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু পুরো সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে
ঢেলে এটাকে একটু ফ্রিজে ঠান্ডা হতে দেবো। ভিউয়ার্স, তো ফ্রিজ থেকে বের করে আমি পুডিংটি ঢেলে নিয়েছি সার্ভিং ডিশে। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার পুডিংটি। কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।